আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকে এর 13 থেকে 16 গ্রেডের কর্মচারী নিয়োগ পরীক্ষা 2019 এমসিকিউ অংশের গণিত সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতি শুক্রবার চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার পর সেই প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য। এই প্রশ্নের প্রথম অঙ্ক ছিল 41 নম্বর অঙ্ক। 41 নম্বর অঙ্কে বলা ছিল কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 ও 24 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে আমাদের প্রথমে অঙ্কগুলো লসাগু বের করতে হবে, 12, 18 এবং 24। লসাগু বের করলে প্রথমে আমরা দিব 2 দিয়ে, থাকবে হচ্ছে 6, 9, 12। তারপরে করব 3 দিয়ে, তারপর থাকবে হচ্ছে 2, 3, 4। তারপরে করব 2 দিয়ে, থাকবে 1, 3, 2। তাহলে নির্ণয় লসাগু হবে 2×3×2×1×3×2। যেহেতু এক লেখা লিখলেও হয় না লিখলেও হয়, সেক্ষেত্রে গুণ করলে আসবে হচ্ছে 72। তো প্রশ্নে বলা হয়েছে যে লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, সেই ক্ষেত্রে আমরা 2টা এখান থেকে বিয়োগ করে দিব। 2 বিয়োগ করলে আসবে হচ্ছে 70। এই 70 হবে নির্ণয় মান, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর 42। নাম্বার 42-এ বলা আছে 2টি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটি অপরটির কি কোণ বলে। 2টি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটি অপরটির সম্পূরক কোণ বলে। তারপর অঙ্ক নম্বর 43। নাম্বার 43-এ বলা আছে 0.3×0.03×0.03 কত। তো এটার ক্ষেত্রে নর্মালি গুণ করতে হয় 3×3=9, 3×9=27। 27 লেখার পরে আপনারা হিসাব করবেন দশমিকের পরে কয় ঘর আছে টোটালে। 1, 2, 3, 4, 5 ঘর আছে। সেই ক্ষেত্রে 1, 2, 3, 4, 5 ঘর আগে একটা দশমিক দিতে হবে, অথবা 0.00027, এটি হবে নির্ণয় মান, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 44। নাম্বার 44-এ বলা আছে 11 জন লোকের গড় ওজন 70 কেজি, 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে। তো যেহেতু প্রশ্নে বলা আছে 11 জনের হচ্ছে 70 কেজি, তাহলে 11×70 দিলে আমরা মোট ওজনটা পেয়ে যাব, সেটা হচ্ছে 770 কেজি। এখান থেকে চলে যাবে হচ্ছে 90 কেজি একজনের, তাহলে 90 কেজি একজনের ওজন বিয়োগ করতে হবে, আসবে হচ্ছে 680 কেজি। এখন এই 680 কেজি হচ্ছে 11 থেকে 1 জন বিয়োগ, অর্থাৎ 10 জনের মোট ওজন। তাহলে গড় ওজন হবে 10 দ্বারা ভাগ করব, ইকুয়াল টু আসবে হচ্ছে 68 কেজি। 68 কেজি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর 45। নাম্বার 45-এ বলা আছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186 ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের 102 থেকে আগেই 6 বিয়োগ করে নিতে হবে। 102 থেকে 6 বিয়োগ করলে আসবে হচ্ছে 96, আবার 186 থেকে 6 বিয়োগ করে নিতে হবে, আসবে হচ্ছে 180। এখন এই দুইটার গসাগু বের করতে হবে। 96/180 করলে আসবে হচ্ছে 1, 96 বিয়োগ করলে আসবে হচ্ছে 84/96 আসবে 1, 84 বিয়োগ করলে আসবে হচ্ছে 12, ভাগ করতে হবে হচ্ছে 84 দ্বারা, আসবে হচ্ছে 7/84, অর্থাৎ এই 12, এই 12 হবে হচ্ছে নির্ণয় গসাগুর মান, অর্থাৎ সংখ্যাটি হবে 12, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 46। নাম্বার 46-এ বলা আছে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি খাসির মূল্য কত। তো আমরা দেখতে পাই এখানে 15টি খাসি ইকুয়াল টু বলা আছে হচ্ছে 5টি গরু। তাহলে একটি গরু যদি বের করি আমরা 5 দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3টি খাসি। তাহলে আমরা একটা গরুর মূল্য বের করলেই পারি। প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 2টা গরুর মূল্য হচ্ছে 3000 টাকা। 2টা গরুর মূল্য যদি 3000 টাকা হয় তাহলে একটা গরুর মূল্য হবে 3000কে 2 দ্বারা ভাগ করব, আসবে হচ্ছে 1500 টাকা। অর্থাৎ এই একটা গরুর মূল্য 3টা খাসির মূল্যের সমান, সেই ক্ষেত্রে 3টা খাসির মূল্য হবে হচ্ছে 1500 টাকা, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 47। নাম্বার 47-এ বলা আছে 15.6 এর 8% কত। 8% মানে হচ্ছে 8/100 দ্বারা গুণ, এটা গুণ করলে পাওয়া যাবে হচ্ছে 1.248, অর্থাৎ 1.248 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 48। নাম্বার 48-এ বলা আছে কোনো ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডকগুলো যেই বিন্দুতে ছেদ করে তাকে কি বলে, তাকে অন্তঃকেন্দ্র বলে। অন্তঃকেন্দ্র হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 49। নাম্বার 49-এ বলা আছে 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা
কতজন পাস করলো, বের করে একদম ইজি, 288 উপরে থাকবে আর 480 নিচে থাকবে, গুণ 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 60%, অর্থাৎ শতকরা 60 জন পাস করলো। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 50, নাম্বার 50 এ বলা আছে 0.9623 বিয়োগ 31 ইকুয়াল টু কত, এটা বিয়োগ করলে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3.0377, এই 3.0377 হবে এই প্রশ্নের উত্তর, যেহেতু 31 বড়, সেই ক্ষেত্রে সামনে নেগেটিভ ফিগার হবে। তারপর অঙ্ক নাম্বার 51, নাম্বার 51তে বলা আছে তিন ভাইয়ের গড় বয়স 16 বছর, পিতা সহ তিন ভাইয়ের বয়সের গড় 25 হলে পিতার বয়স কত। তাহলে পিতা প্লাস তিন ভাই যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে, যেহেতু বলা আছে 25 বছর, তাহলে টোটাল হচ্ছে 4 জন, 4 × 25 হবে হচ্ছে 100, আর তিন ভাইয়ের গড় বয়স বলা ছিল 16 বছর, তাহলে 16 × 3 = 3, 3 = 48, তো এখানে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা পিতার বয়স পাবো, পিতার বয়স হবে হচ্ছে 52 বছর, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 52, নাম্বার 52তে বলা আছে একশো পঁচিশের 125% কত। তাহলে আমরা যেটা করবো, 125 × 125% মানে হচ্ছে 125/100, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 156.25 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 53, নাম্বার 53তে বলা আছে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কত, অর্থাৎ 12, 9, 15, 5, 20, 8, 25, 17, 21, 23, 11, এই অঙ্কের ক্ষেত্রে আপনাদের এটা সিরিয়ালি সাজাতে হবে, হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাতে হবে। তো আমরা ছোট থেকে বড় সাজাই, 5, 8, 9, 11, 12, 15, 17, 20, 21, 23, 25, মোট সংখ্যা এখানে হচ্ছে 11টি, সেই ক্ষেত্রে মধ্যক মানে হচ্ছে মাঝখানের সংখ্যা, মাঝখানের সংখ্যা হবে 15, কারণ হচ্ছে তার ডান পাশেও 5টি, বাম পাশেও 5টি, সেই ক্ষেত্রে 15 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 54, নাম্বার 54তে বলা আছে একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5, 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 50 হবে, অর্থাৎ 11 ইনিংস পরে তার গড় যেহেতু 50, তাহলে 11 ইনিংসের পর তার মোট রান হবে হচ্ছে 550, আর 10 ইনিংসে তার অ্যাভারেজ ছিল 45.5, সেই ক্ষেত্রে 10 ইনিংসের টোটাল রান হবে 455। এখান থেকে যদি একটা থেকে একটা বিয়োগ করি সেটা পাওয়া যাবে হচ্ছে তার 11তম ইনিংসের রান, বিয়োগ করলে আসবে হচ্ছে 95 রান হবে তার 11তম ইনিংসের রান, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 55, নাম্বার 55তে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a² অর্থাৎ বাহু স্কোয়ার, তাহলে এটা করলে আসবে হচ্ছে √3/4 × 16² তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 64√3। এখন 64√3 যেহেতু অপশনে নেই, সেই ক্ষেত্রে কোনোটিই নয় হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।